বিকামিং আ সোলজার ইজ নট জাস্ট অ্যাবাউট ওয়েডিং আ ইউনিফর্ম সোলজার হওয়া মানেই এটা নয় যে সবসময় আ ইউনিফর্ম পরে ফেলা নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি সুন্দর প্যারাগ্রাফ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব রাইটিংটি হলো মাই এম ইন লাইফ মাই এম ইন লাইফ অ্যাজ এ সোলজার সৈনিক হওয়া আমার জীবনের লক্ষ্য বন্ধুরা এই রচনাটি লিখতে যে সমস্ত ইনফরমেশান প্রয়োজন আছে সেই সমস্ত ইনফরমেশান আজকে আমি এখানে আলোচনা করবো তোমরা যারা লিখতে পারছো না তাদের বলবো তোমরা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মন দিয়ে যদি শোনো তোমরাও এই ব্যাপারে প্যারাগ্রাফটা লিখতে পারবে বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনে নেবে দেখে নেবে শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পাই শুরু করছি টাইটেল দিয়েছি মাই এম ইন লাইফ অ্যাজ এ সোলজার আরেকটি টাইটেল দেখাচ্ছি তোমাদেরকে যেটা ভালো লাগবে সেটা দেবে মাই এম ইন লাইফ টু বিকাম আ সোলজার আমার জীবনের লক্ষ্য সৈনিক হওয়া দেখো কি কি ইনফরমেশান দিয়ে লেখা আছে ভালো করে সেন্টেন্স স্ট্রাকচার দেখবে টেন্স দেখবে ওয়ার্ড দেখবে কিভাবে শব্দ ব্যবহার করা যায় সমস্ত কিছু ভালো করে লক্ষ্য করবে মাই ড্রিম ইজ টু বিকাম আ সোলজার আমার জীবনের স্বপ্ন হল সৈনিক হওয়া ফ্রম আ ইয়াং এজ খুব শৈশব থেকে আই হ্যাভ অ্যাডমায়ার্ড দ্য ব্রেভারি অ্যান্ড ডেডিকেশন অফ সোলজার্স আমি সৈনিকদের সাহসিকতা তাদের উৎসর্গ বোধকে প্রশংসা করে আসছে হু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি যারা আমাদের দেশকে রক্ষা করছে দে ফেস চ্যালেঞ্জেস অ্যান্ড ডেঞ্জার্স এভরিডে তারা প্রত্যেক দিন বিভিন্ন রকমের চ্যালেঞ্জ বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে ইয়েট তবুও দে রিমেন স্ট্রং অ্যান্ড ডিটারমাইন্ড তবুও তারা সাহসী শক্তিশালী দৃঢ় সংকল্প দৃঢ় হয়ে আছে আই ওয়ান্ট টু সার্ভ মাই নেশান আমি দেশের সেবা করতে চাই অ্যান্ড প্রোটেক্ট ইটস পিপল আর এর দেশের মানুষকে রক্ষা করতে চায় বিকামিং আ সোলজার ইজ নট জাস্ট অ্যাবাউট ওয়েডিং আ ইউনিফর্ম সোলজার হওয়া মানেই এটা নয় যে সবসময় ইউনিফর্ম পরে ফেলা এট ইজ অ্যাবাউট ডিসিপ্লিন এটা নিয়ম শৃঙ্খলার একটা বোধ হার্ডওয়ার্ক কঠিন কঠিন পরিশ্রমের কাজ অ্যান্ড স্যাক্রিফাইস আর উৎসর্গবোধ থাকতে হবে আই নো দ্যাট দ্য পথ টু বিকামিং আ সোলজার ইজ নট ইজি আমি জানি সোলজার হওয়ার পথটা রাস্তাটা খুবই কঠিন বাট আই এম রেডি টু ফেস দ্য ডিফিকাল্টিজ কিন্তু সেই পথে যত বাঁধা বিপত্তি আছে যত সমস্যা আছে আমি সম্মুখীন হতে চাই ট্রেনিং উইল মেক মি স্ট্রংার প্রশিক্ষণ আমাকে শক্তিশালী করে তুলবে বোধ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি শারীরিকভাবে এবং মানসিকভাবে আই ওয়ান্ট টু বি পার্ট অফ সামথিং বিগার দ্যান মাই আমি নিজের থেকে বড় কোনো কাজে কোনো বড় কোনো অংশের অংশ হতে চাই অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য সেফটি অ্যান্ড পিস অফ মাই কান্ট্রি আর নিজের দেশের নিরাপত্তা শান্তিতে অংশগ্রহণ করতে চায় মাই এম ইজ টু বি গুড সোলজার আমার জীবন লক্ষ্য একজন ভালো সৈনিক হওয়া সামোয়ান হু ক্যান বি ট্রাস্টেড টু প্রোটেক্ট আদার্স এমন কেউ যাকে রক্ষা করার জন্য বিশ্বাস করা যেতে পারে আই বিলিভ দিস কেরিয়ার উইল গিভ মি আ সেম সব প্রাইড অ্যান্ড ফুলফিলমেন্ট আমার বিশ্বাস এই পেশাটা আমাকে দেবে একটা অনুভূতি দেবে কিসের উদ্দেশ্য উদ্দেশ্যের অনুভূতি দেবে গর্বের অনুভূতি দেবে এবং পরিপূর্ণতার অনুভূতি দেবে আই এম ডিটারমাইন্ড আমি দৃঢ় সংকল্প টু ওয়ার্ক হার্ড কাজ করতে স্টেপ ফোকাস সবসময় ফোকাস থাকতে অ্যান্ড নেভার গিভ আপ আর কখনোই হাল না ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে অন মাই ড্রিম আমার স্বপ্নের ওপর অফ বিকামিং এ সোলজার একজন সৈনিক হওয়া এখানে দেড়শোটা শব্দ ব্যবহার করা হয়েছে তোমরা যদি ভালো করে দেখো ইনফরমেশনটা তোমরা একশো শব্দের মধ্যে নিশ্চয়ই লিখতে পারবে মাধ্যমিক একশো থেকে একশো কুড়ি শব্দ লিখলেই হয়ে যাবে তাই না সুতরাং চাপের কি আছে তোমরা লিখার চেষ্টা করো লিখতে পারবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি একবার দেখে বুঝতে না পারো ফের দেখো ফ্রি ভিডিও যত খুশি দেখো বন্ধুরা কোন টপিকের ওপর তোমাদের প্যারাগ্রাফ চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো বা এই ফোন নাম্বারে ফোন ফোন করতে পারো বা ডিসক্রিপশন বক্সে আরেকটা ফোন নাম্বার দিয়ে সেই নাম্বারেও তোমরা ফোন করতে পারো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম